আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহ মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো বিএনপির চতুর্থ দফার অবরোধ, নয় পরিবহনে আগুন, যুবদল নেতা আটক। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপি ও জামাত সহ সমমনা দলগুলোর ডাকা চতুর্থ দফার টানা 48 ঘন্টার অবরোধ শুরু হয়েছে রোববার ভোর 6টা থেকে। এবারে জানাবো জনগণকে আওয়ামী লীগ প্রধান প্রতিপক্ষ মনে করে দাবি বারোদলীয় জোটের। আওয়ামী লীগ সরকারের মদদে তফসিল ঘোষণার প্রস্তুতিকে জনগণের ভোটাধিকার বিরোধী বলে দাবি করেছেন তারা। দেশে বিদেশে প্রশ্নবিদ্ধ এবং গণবিরোধী দ্বাদশ জাতীয় নির্বাচন করতে আওয়ামী লীগ সরকার মরিয়া হয়ে উঠেছে। সিলেকশন চাই না, ইলেকশন চাই। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন সংবিধান অনুযায়ী আইন কানুন আছে, কিন্তু ইলেকশনের নামে সিলেকশন হচ্ছে। বর্তমান বাস্তবতায় কেউ চাইলেও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এদিকে আলটিমেটাম শেষে নতুন কর্মসূচি ঘোষণা করল চরমোন আইপির। গত 3রা নভেম্বর ঐতিহাসিক সরোয়ারদী উদ্যানে আয়োজিত মহাসমাবেশ থেকে আলটিমেটাম দিয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করিম। ইতিমধ্যে সেই সময় শেষ হয়ে গেছে। পরবর্তী করণীয় জানাতে রোববার এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সেখানেই দলটির আমির নতুন কর্মসূচি ঘোষণা করেন। এবারে থাকছে বিদেশি অনেক সুশীল আওয়ামী লীগকে নির্বাচনে হারাতে উঠে পড়ে লেগেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। গাজায় সুড়ঙ্গের ফাঁদে আরো 5 ইসরায়েলি সেনা নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় স্থল অভিযান পরিচালনা করেছে ইসরায়েলি বাহিনী। সেখানে বিভিন্ন স্থাপনা, হাসপাতালেও চালানো হয়েছে হামলা। তবে স্থল অভিযানে খুব বেশি অগ্রগতি হয়নি ইসরায়েলের। একটি টানেলে হামাসের পাতা ফাঁদে পা দিয়ে প্রাণ হারিয়েছেন 4 ইসরায়েলি সেনা। এছাড়া গোলাগুলিতে আরো 1 ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। বিএনপির চতুর্থ দফার অবরোধ, নয় পরিবহনে আগুন, যুবদল নেতা আটক। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপি ও জামাত সহ সমমনা দলগুলোর ডাকা চতুর্থ দফার টানা 48 ঘন্টার অবরোধ শুরু হয়েছে রোববার ভোর 6টা থেকে। ঢাকায় বাস, মিনিবাস, প্রাইভেট কার সহ সব ধরনের যান চলাচল করছে, তবে সেটা স্বাভাবিক সময়ের চেয়ে তুলনামূলক কম। গত 28 অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ পণ্ড হওয়ার পর থেকে ধারাবাহিকভাবে হরতাল এবং অবরোধ কর্মসূচি পালন করে আসছে বিএনপি। ওই সমাবেশের পর 29 অক্টোবর হরতাল পালন করে বিএনপি। তাতে জামায়াত ইসলামী সহ সমমনা দলগুলো সমর্থন দিয়েছিল। এরপর 31 অক্টোবর থেকে 2রা নভেম্বর এবং 5 ও 6 নভেম্বর আরো 2 দফা সড়ক ও রেল নৌপথে সর্বাত্মক অবরোধ করে বিএনপি। ওই কর্মসূচির পরে 8 এবং 9 নভেম্বর তৃতীয় দফা 48 ঘন্টার সর্বাত্মক অবরোধ পালন করে তারা। সর্বশেষ রোববার সকাল 6টা থেকে মঙ্গলবার সকাল 6টা পর্যন্ত চতুর্থ দফার অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। এই দফা কর্মসূচি শেষে আবার নতুন কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন নেতারা। গত কয়েক দফায় অবরোধে ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন জেলায় সংঘর্ষ, পরিবহনে অগ্নিসংযোগ এবং ধাওয়া পাল্টা ধার ঘটনা ঘটেছে। অন্যদিকে এ সময় বিএনপির শীর্ষস্থানীয় বেশ কয়েকজন নেতা এবং দলের বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেছে বিরোধী দলটি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গত বৃহস্পতিবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে চতুর্থ দফার এই অবরোধ কর্মসূচির ঘোষণা করেন। রোববার ভোর 6টা থেকে মঙ্গলবার ভোর 6টা পর্যন্ত টানা 48 ঘন্টায় অবরোধ চলবে। সনাতন ধর্মাবলম্বীদের শ্যামা পূজার ধর্মীয় আচার অনুষ্ঠান সংশ্লিষ্ট বিষয়াদি শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচির আওতামুক্ত থাকবে বলে জানিয়েছে দলটি। ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সংখ্যায় কম হলেও সড়কে বাস, সিএনজি চালিত অটোরিকশা সহ বিভিন্ন ধরনের যানবাহন চলছে। অফিস শুরুর সময় ঢাকার ভেতরে গুরুত্বপূর্ণ মোড়গুলোর সিগন্যালে গাড়ির জট তৈরি হলেও বেশি সময় আটকে থাকছে না, তবে দূরপাল্লার কোনো বাস চলাচল করছে না। গাবতলী বাস টার্মিনালে গতকাল থেকে মাত্র 1টি বাস ছেড়ে গেছে। গোপালগঞ্জের উদ্দেশ্যে মাত্র 7 যাত্রী নিয়ে বাসটি ছেড়ে যায়। এছাড়া প্রচুর যাত্রী গত 2 দিনে বন্ধে ঢাকায় এলেও এখন ফিরতে পারছেন না অনেকে। ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম এবং সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন খন্দকার সহ 4 আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। শনিবার রাত 11টার দিকে কুমিল্লার 14 এলাকা থেকে তাদের আটক করার কথা বিবিসিকে নিশ্চিত করেছে র্যাব 7 চট্টগ্রাম অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব আলম। আটকের পর তাদের 2 ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তবে ওই নেতাদের কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হবে কিনা এ ব্যাপারে কিছু জানায়নি র্যাব। ঢাকা সহ সারাদেশে মামলা এবং পুলিশের অভিযানে দলের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত 12,000-এরও বেশি নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে দাবি করেছে বিএনপি। এদিকে অবরোধ চলাকালে সার্বিক নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছে পুলিশের গোয়েন্দা বিভাগ।
জনগণকেই আওয়ামী লীগ প্রধান প্রতিপক্ষ মনে করে বারো দলীয় জোট। আওয়ামী লীগ সরকারের মদদে তফসিল ঘোষণার প্রস্তুতিকে জনগণের ভোটাধিকার বিরোধী দাবি করে বারো দলীয় জোটের শীর্ষ নেতারা বলেছেন, দেশে বিদেশে প্রশ্নবিদ্ধ ও গণবিরোধী দ্বাদশ জাতীয় নির্বাচন করতে আওয়ামী লীগ মরিয়া হয়ে উঠেছে। তারা জনগণের মতের বিরুদ্ধে গিয়ে আরেকটি পাতানো নির্বাচন অনুষ্ঠান করতে চায়। আওয়ামী লীগের এমন হটকারী সিদ্ধান্তকে দেশের জনগণের প্রধান প্রতিপক্ষ বলে মনে করে বারো দলীয় জোটের নেতারা। নেতারা বলেন, গণতন্ত্র ভোটাধিকার মানবাধিকার হরণকারী এবং সরকার দেশকে পঙ্গু রাষ্ট্র বানিয়েছে, কোটি কোটি টাকা পাচার করে দেশকে দেউলিয়া করে দিয়েছে। নিত্যপণের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে মানুষ আজ দিশেহারা। তারা আরো বলেন, বারো দলীয় জোটের প্রধান সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসান আল হুদা সহ বিরোধী দলের নেতাকর্মীদেরকে মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে জেলখানায় আটকে রাখা হয়েছে। এ ধরনের গণগ্রেপ্তার চালিয়ে আরেকটি নির্বাচন করার খেলা দেশে বিদেশে গ্রহণযোগ্য হবে না। বিধায় অংশগ্রহণমূলক নির্বাচন দেখানোর উদ্দেশ্যে বিএনপি নেতাদের এবং বিএনপির পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর নেতাদের ভয়ভীতি এবং লোভ লালসা দেখে নির্বাচনে নিয়ে আসার অশুভ খেলায় মেতে উঠেছে। রোববার বেলা পৌনে বারোটার দিকে বারো দলীয় জোটের চতুর্থ ধাপের অবরোধ সমর্থনে রাজধানীর বিজয়নগর পানিট্যাঙ্কের সামনে বিজয় চত্বরে বিক্ষোভ মিছিল শেষে জোটের নেতারা এসব কথা বলেন। সিলেকশন চাই না, ইলেকশন চাই জে এম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান জে এম কাদের বলেছেন, সংবিধান অনুযায়ী আইন কানুন আছে, কিন্তু ইলেকশনের নামে সিলেকশন হচ্ছে। বর্তমান বাস্তবতায় কেউ চাইলেও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ইংরেজি ডিকশনারিতে নির্বাচন কথাটার দুটো অর্থ হল সিলেকশন ও ইলেকশন। আমরা সিলেকশন চাই না, ইলেকশন চাই। শনিবার বনানী কার্যালয়ে দলে যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিরোধী দলীয় উপনেতা বলেন, বর্তমান পদ্ধতি এগিয়ে নেওয়াকে গণতন্ত্র এগিয়ে নিয়ে যাওয়া বলে না। সরকার বা নেতা পরিবর্তন হতে পারে, কিন্তু তাতে সমাজে বা অর্থনীতিতে প্রভাব না পড়াই হচ্ছে স্থিতিশীলতা। যুক্তরাষ্ট্র, ভারত, জাপান সহ অনেক দেশে সরকার পরিবর্তনে সমাজ এবং অর্থনীতিতে প্রভাব পড়ে না। জে এম কাদের আরো অভিযোগ করে বলেন, মেগা প্রকল্পের নামে লুটপাট চলছে, পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির আন্দোলনকে অপবাদ দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন তিনি। শ্রমিকরা রাস্তায় নামলেই নাশকতাকারী, তাদের দেখভালের দায়িত্ব কার? জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, সরকার নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, কয়েকদিনের উপনির্বাচনেও এখন সরকারকে সিল মারতে হয়, বর্তমান ব্যবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। কোচেয়ার কাজী ফিরোজ রশিদ বলেন, বৈধতা দেওয়ার জন্য জাতীয় পার্টি নির্বাচনে যাবে না, কারো ক্ষমতার সিঁড়ি হতেও নির্বাচনে যাবে না। বর্তমান ব্যবস্থায় নির্বাচনে যাওয়া মানে হাত পা বেঁধে সাঁতার কাটা। আলটিমেটাম শেষে কর্মসূচি ঘোষণা করলেন চরমোনাই পীর। গত 3 নভেম্বর ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশ থেকে আলটিমেটাম দিয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করিম। ইতিমধ্যে সে সময় শেষ হয়ে গেছে। পরবর্তী করণীয় জানতে রোববার এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সেখানেই দলটির আমির নতুন কর্মসূচির ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে দলটি আন্দোলনরত অন্যান্য বিরোধী দলের শান্তিপূর্ণ সকল কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করেন। নির্বাচন কমিশন একতরফা তফসিল ঘোষণা করতে চাইলে তফসিল ঘোষণার দিন ঢাকায় নির্বাচন কমিশন অভিমুখে গণমিছিল করা হবে। তফসিল ঘোষণার পরদিন সারা দেশের প্রতিটি জেলা ও মহানগরে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করা হবে। আন্দোলনরত অন্যান্য বিরোধী দলের শান্তিপূর্ণ সকল কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন। জাতীয় সংকট নিরসনে সকল রাজনৈতিক দল, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণী পেশার সংগঠনের প্রতিনিধিকে নিয়ে আগামী 20 নভেম্বর সোমবার ঢাকায় জাতীয় সংলাপ অনুষ্ঠিত হবে এবং পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। বিদেশি সুশীলরা আওয়ামী লীগকে নির্বাচনে হারাতে উঠে পড়ে লেগেছে। বিদেশি অনেক সুশীল আওয়ামী লীগকে নির্বাচনে হারাতে উঠে পড়ে লেগেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার দুপুরে নরসিংদীতে ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা উদ্বোধন শেষে সুদী সমাবেশে এমন মন্তব্য করেন তিনি। দেশি বিদেশি নানা ষড়যন্ত্র চলছে উল্লেখ করে সরকার প্রধান বলেন, 2001 সালে আমরা ক্ষমতায় আসতে পারিনি। কিন্তু কেন ক্ষমতায় আসতে পারিনি? আওয়ামী লীগ তো ভোট বেশি পেয়েছিল, জনগণের সমর্থনও ছিল। 2001 সালের 1 অক্টোবর অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন যদি হতো তাহলে আওয়ামী লীগ সরকার গঠন করত, কিন্তু আমি বিরূপ পরিবেশের সম্মুখীন হই। তিনি বলেন, 2001 সালের ওই নির্বাচনের সময় আমার কাছে একটা প্রস্তাব এসেছিল বাংলাদেশের গ্যাস বিক্রি করতে হবে, কারণ আমার সময় আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে বিভিন্ন গ্যাস ফিল্ড বিভিন্ন কোম্পানিকে দেই, সেখানে আমেরিকান অনেকগুলো কোম্পানি এখানে আসে, সেভরন থেকে শুরু করে সব ওই আমেরিকার কাছ থেকে আমাদের প্রস্তাব আসে গ্যাস বিক্রি করতে হবে এবং ভারত সেই গ্যাস ক্রয় করবে, আমরা রাজি হইনি, তাই 2001 সালের নির্বাচনে ক্ষমতায় আসতে পারিনি। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের অর্থনীতি চাঙ্গা থাকে জানিয়ে তিনি বলেন, আমরা যেভাবে এগিয়ে যাচ্ছিলাম সেভাবে এগিয়ে যেতে থাকলে আমরা আরো উন্নতি করতাম, কিন্তু কোভিড মহামারী, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, স্যাংশন, কাউন্টার স্যাংশন, এখন আবার ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের কারণে আমরা কিছুটা পিছিয়ে পড়েছি। তিনি বলেন, কৃষকদের সারের পেছনে ছুটতে হবে না, সরকার সার কৃষকদের ঘরে পৌঁছে দেবে। আজকে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার পূরণ করেছে সরকার, আত্মনির্ভরশীল হয়েছে দেশ। আমরা ভিক্ষুকের জাতি হতে চাইনি, বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। চতুর্থ শিল্প বিপ্লবে বাংলাদেশের সুবিধাজনক অবস্থানে নিয়ে যেতে নানা পদক্ষেপ নিচ্ছে সরকার বলেও জানিয়েছেন তিনি।
শেষ করছি আন্তর্জাতিক সংবাদ দিয়ে। গাজায় সুড়ঙ্গের ফাঁদে আরো 5 ইসরায়েলি সেনা নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় স্থল অভিযান পরিচালনা করছে ইসরায়েলি বাহিনী। সেখানে বিভিন্ন স্থাপনা হাসপাতালেও হামলা চালাচ্ছে তারা। তবে স্থল অভিযানে খুব বেশি অগ্রগতি হয়নি ইসরায়েলের। একটি চ্যানেলে হামাসের পাতা ফাঁদে পা দিয়ে প্রাণ হারিয়েছেন 4 ইসরায়েলি সেনা। ইসরা গোলাগুলিতে আরো 1 ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে। শনিবার ইসরায়েলি বাহিনী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন খবর আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে। গাজা উপত্যকার ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে যুদ্ধের সময় আরো 5 সেনা নিহত হয়েছেন। ইসরায়েলি ইনেট নিউজ ওয়েবসাইট একটি সামরিক বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে, উত্তর গাজার বেইত হানুনে একটি বুবি ফাঁদে টানেলে 4 সেনা নিহত হয়েছেন এবং আরেকজন উত্তরে যুদ্ধে নিহত হয়েছে। বুবি ফাঁদ হলো এমন একটি ডিভাইস বা সেটআপ যা মানুষ বা অন্য প্রাণীকে হত্যা, ক্ষতি অথবা আটক করার উদ্দেশ্যে ব্যবহার করা হয়। এটি শিকারের উপস্থিতি বা ক্রিয়া দ্বারা ট্রিগার করা হয় এবং কখনো কখনো শিকারকে এর দিকে প্ররুব্ধ করার জন্য কিছু ট্রোপ হিসেবে ব্যবহার করা হয়। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে গাজায় ইসরায়েলি স্থল অভিযানে এখন পর্যন্ত তাদের 43 সেনার মৃত্যু হয়েছে। গাজা জুড়ে বিভিন্ন এলাকায় ফিলিস্তিনি প্রতিরোধী গোষ্ঠীগুলোর কাছ থেকে প্রচণ্ড যুদ্ধের মুখোমুখি হয়েছে সেনাবাহিনী। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার কয়েকটি হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েল। জ্বালানির অভাবে গাজার প্রায় সব হাসপাতাল বন্ধ হয়ে গেছে। ইসরায়েলি বাহিনী গাজার অন্যতম আল শিফা হাসপাতাল ঘিরে রেখেছে। জ্বালানির অভাবে চিকিৎসা দেওয়া যাচ্ছে না, ফলে হাসপাতালের ইনকিউবেটরে থাকা 2 নবজাতকের মৃত্যু হয়েছে। এছাড়া সেবা না পেয়ে মৃত্যু হয়েছে আরো 4 জনের। মৃত্যুর অপেক্ষায় রয়েছে আরো 37 শিশু সহ গুরুতর আহত অনেক রোগী।